আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা ফ্ল্যাট বাসা দেখাবো এবং এই ফ্ল্যাট বাসাটা ভাড়া দেওয়া হবে। এই ফ্ল্যাট বাসাটার ভেতরে কি রকম সাজানো গোছানো আছে সবকিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। একটা সংসারে যত প্রকার ফার্নিচার প্রয়োজন হয় এবং একটা সংসারে যত প্রকার জিনিসপত্র লাগে, সকল প্রকার ফার্নিচার এবং জিনিসপত্র সহকারে এই ফ্ল্যাট বাসাটা ভাড়া দেওয়া হবে। এই বাসার মালিক পরিবার সহ লন্ডনে থাকার কারণে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এই বাসাটা ভাড়া দিয়ে দিবেন। আপনারা যদি কেউ এই বাসাটি ভাড়া নিতে চান তাহলে ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওনাদের সাথে কথা বলে যোগাযোগ করে কিন্তু আপনারা এই বাসাটা ভাড়া নিতে পারবেন। প্রথমে আমি এই বাসার চারিদিকটা আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করব। এরপরে এই বাসার ভিতরে কি কি জিনিসপত্র আছে, কি কি ফার্নিচার আছে এবং কিভাবে সাজানো গোছানো আছে সব কিছুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকবেন। তো এই বাসার চারিদিকটা একটু এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, চলুন দেখে নেওয়া যাক। এটা একটা তিনতলা বিল্ডিং এবং তিনতলা বিল্ডিংয়ের দুতলা ভাড়া দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেইন গেট, তো আমি খুলে দিলাম। ভেতরে যদি আপনারা প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন এখানে ডাইনিং ক্যাবিনেট করা আছে। ডাইনিংয়ের যত প্রকার জিনিসপত্র আছে আপনারা এই ক্যাবিনেটের মধ্যে রাখতে পারবেন। একটু যদি সামনে চলে যান তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে আপনাদের ফার্নিচারের মধ্যে ডাইনিং টেবিল সেট আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভাড়া নিলে আপনারা এই ডাইনিং টেবিল সেটটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর একটু সামনে যদি আপনারা চলে যান তাহলে এই ডাইনিং স্পেসের সাথেই একটা বেডরুম আছে, আমি খুলে দিলাম, আপনারা একটু দেখুন কষ্ট করে। এখানে একদম বেডিংপত্র সাজানো গোছানো আছে, হ্যাঁ, বেডশিট তারপরে খাট সবই আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু কষ্ট করে ভেতরের অংশটা এক নজর দেখে নিন। এটা হলো এক নাম্বার বেডরুম। এই বেডরুম থেকে আমরা এখন বেরিয়ে যাব, এখান থেকে পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে পেয়ে যাবেন একটা হোয়াইট কালারের বেসিন, আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এবং ওয়ার ড্রপের মতো এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। আর বেসিন থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন এখানে ওয়াশরুম, বাথরুম, এটাও আপনারা ব্যবহার করতে পারবেন। আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরের অংশটা।
এখানে একদম বাথটাব থেকে শুরু করে সকল প্রকার সুবিধা এখানে আছে। একটু ভেতরের অংশটা যদি আপনারা একটু কষ্ট করে দেখেন তাহলে আমি একটু দেখাই আপনাদের। তো বাথরুমটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনাদের বাথরুমটি অনেক পছন্দ হবে। সকল প্রকার ফ্যাসিলিটিস আছে এখানে। বাথরুম থেকে এখন আমরা বেরিয়ে যাব। বাথরুম থেকে বেরোনোর পরে হাতে ডান দিকে আপনারা দেখতে পাবেন হচ্ছে ড্রয়িং রুম। আমি ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পলের মধ্যে অনেক সুন্দর করে ড্রয়িং রুমটা সাজানো হয়েছে। আমি ড্রয়িং রুমের ভেতরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু। এখন আমরা ড্রয়িং রুম থেকে বাইরে চলে যাব। তো ড্রয়িং রুম থেকে আপনারা বেরোনোর পরে হাতের ডান দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে মেইন গেট। আর মেইন গেট থেকে একটু সামনে গেলেই আপনারা কিচেন পেয়ে যাবেন। তো চলুন কিচেনের ভেতরে কি কি আছে আমরা একটু এক নজর দেখি। নিজেরা ব্যবহার করার জন্যে এই কিচেনটাও কিন্তু অনেক যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিচেন চিমনির ব্যবস্থা আছে এবং সব কিছু ক্যাবিনেট করে তৈরি করা হয়েছে। এই গ্যাসের চুলাটাও কিন্তু ক্যাবিনেট করে বসানো আছে। তো আপনারা অনায়াসে একটা বড় ধরনের ফ্যামিলি থাকার জন্যে এই কিচেন রুমটি কিন্তু এনাফ। তো কিচেন রুম থেকে আমরা বেরিয়ে যাব। কিচেন রুম থেকে বেরোলে একটু সামনের দিকে গেলেই আপনারা আরেকটা রুম পেয়ে যাবেন, এটাও একটা বেডরুম। তো আমি দরজাটি খুলে ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর বেডরুম। তো বেডরুমের ভেতরে মোটামুটি সাজানো গোছানো আছে। এখানে আপনারা ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে এবং একটা বেডরুমে মোটামুটি যেরকম জিনিসপত্র থাকা দরকার সবই আছে। এখানে একটা টিভি আছে, এই টিভিটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 2 নম্বর বেডরুম। এর আগেও একটা বেডরুম আপনাদেরকে দেখাইছি। তো এই বেডরুম থেকে আমরা এখন বাইরে বেরিয়ে যাব। বেডরুম থেকে বাইরে বের হলে আপনারা হাতের ডান দিকে যদি একটু ঘুরেন তাহলে দেখতে পাবেন এখানে আরও একটি বেডরুম আছে, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। তো এই 3 নম্বর বেডরুমের ভেতরের পাশে কি কি আছে আমরা একটু আপনাদেরকে দেখাবো। তো চলুন ভেতরে যাই। এখানে ওয়ার্ড্রপ, তারপরে ক্যাবিনেট করা যত প্রকার ফ্যাসিলিটিস দরকার হয় সব ফ্যাসিলিটিস কিন্তু আপনারা এই বেডরুমের মধ্যে পেয়ে যাবেন। সোফা সেট, ড্রেসিং টেবিল, বেড সব কিছুই কিন্তু এখানে আপনাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আপনারা এই বাসায় আসলে এই সকল প্রকার ফার্নিচার এবং জিনিসপত্র যা আছে সব কিছু কিন্তু আপনারা নিজেদের মতো ব্যবহার করতে পারবেন। তো এটা আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে 3 নম্বর বেডরুম। তো চলুন এই বেডরুম থেকে আমরা বাইরে বেরিয়ে যাব। এবং এই বেডরুম থেকে বাইরে বের হলে আপনারা হাতে ডান দিকে যদি একটু মুচড় ঘুরেন তাহলেই দেখতে পাবেন এখানে আরও একটি টয়লেট অথবা বাথরুম বলতে পারেন আপনারা। তো এই টয়লেটটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমি একটু ভেতরের অংশটা আপনাদেরকে দেখাই। এর আগেও একটা বাথরুম আপনাদেরকে দেখাইছি, এটা হচ্ছে 2 নম্বর বাথরুম।
ওকে এখানে হাই কমোডের ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই বাথরুমের ভেতরটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু কষ্ট করে দেখেন তো এটা হচ্ছে দুই নাম্বার বাথরুম এই বাসার ভিতরে কি কি আছে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের এই বাসাটা পছন্দ হবে এবং ভিডিও স্ক্রিনে আপনারা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে যোগাযোগ করে বাসার মালিকের সাথে আপনারা বিস্তারিত কথা বলে বাসাটা আপনারা ভাড়া নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব আমি রাসেল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ